শরীয়তের বিধান হল যদি কোনো ব্যক্তি বসতে পারে, যদি কোনো ব্যক্তি বসতে পারে তাহলে তার জন্য চেয়ারে বসে নামাজ পড়া জায়েজ হবে না। যদি জমিনে কোনো ব্যক্তি বসতে পারে তার জন্য চেয়ারে বসে নামাজ পড়া যাবে না। বর্তমান সময়ে যেটা সবচেয়ে বেশি মানুষ এই মশলাটা বেশি প্রয়োজন এবং সর্বক্ষেত্রে মানুষেরা এই মশলার সম্মুখীন হয়ে থাকে। দেখা যায় আমার কোমরে একটু ব্যথা অথবা পায়ে একটু সমস্যা, সাথে সাথে মসজিদে এসে চেয়ারটা টান দেওয়ার পরে বসে একেবারে রাজার মতন বসে বসে নামাজ পড়তেছি, যেন আমার চাইতে বড় বাদশাহ আর কেউ নেই। আমি এখানে নামাজে সিজদা করব কার সামনে? আল্লাহর সামনে, আল্লাহর কাছে। আজকে দুনিয়াতে স্বাভাবিকভাবে যদি আমরা দেখি, যদি কোনো রাষ্ট্রপতির সামনে যদি দাঁড়ায়, প্রধানমন্ত্রীর সামনে যদি দাঁড়ায়, কি বলেন, চেয়ারে বসবো, দাঁড়ায় 100 বার সালাম দিয়ে তো কুল পাবো না। আর যিনি মহান রব, এই পৃথিবীর সৃষ্টিকর্তা, সে আল্লাহর সামনে আমি দাঁড়াচ্ছি, একটু কি আমার বিবেকে দাঁড়ায় না আমি কার সামনে অবনত হওয়ার জন্য দাঁড়াচ্ছি? একটু সমস্যার কারণে সাথে সাথে চেয়ারটা টান দিয়ে বসে মজার নামাজ শুরু করে দিলাম, এটার নাম কি আবাদত? এটার নাম আবাদত না, এটার নাম হচ্ছে ফ্যাশন। এই সমস্ত ফ্যাশন আল্লাহ তালার কাছে চলবে না। ইসলামের শরীয়তের জরুরত যতটুকুন, এতটুকুন শরীয়ত সুযোগ দেয়, এর চাইতে বেশি অতিরঞ্জিত করলে আমার এগুলো আবাদত হবে না, বরং খেল তামাশা হবে। শরীয়তের বিধান হল যদি কোনো ব্যক্তি বসতে পারে, যদি কোনো ব্যক্তি বসতে পারে তাহলে তার জন্য চেয়ারে বসে নামাজ পড়া জায়েজ হবে না। যদি জমিনে কোনো ব্যক্তি বসতে পারে তার জন্য চেয়ারে বসে নামাজ পড়া যাবে না। এখন দেখা যায় জমিনেও বসতে পারে না, এরপরে সে নামাজের জন্য মসজিদে কোনো ক্রমে এসেছে, রুকু সেজদা সে করতে পারে না, বসতেও পারে না, তখন সেই ক্ষেত্রে হয়তো চেয়ারে বসে সেই ইশারার মাধ্যমে রুকু সেজদাগুলো করার অবকাশ রয়েছে, ইসলামে আছে। কিন্তু সারাদিন ঘোরাফেরা করতেছি, সারাদিন মানুষের সাথে আড্ডা দিতেছি তখন ভালো, আবার যখন আবাদতের সময় হয় চট করে এসে চেয়ারে বসে গেলাম, এটা আবাদত না, এগুলো খেলতামাশা, এগুলো আমাদের পরিহার করতে হবে। এই জন্য অনেক মসজিদের ভিতরে চেয়ার রাখে না, চেয়ার একেবারে বের করে দেয়, কারণ এগুলো চেয়ারের ক্ষেত্রে আবাদতগুলো নষ্ট হয়। নামাজের কাতারের ভিতরে কাতার সোজা করা হচ্ছে ওয়াজিব, আর এই সমস্ত চেয়ারের কারণে তখন আর কাতার সোজা হয় না, ওয়াজিব লঙ্ঘন হয়। এজন্য এগুলো আমরা সচেতন, যারা দেখব যে উঠতে পারে, বসতে পারে, সব কাজ করতে পারে, মসজিদে এলে চেয়ারটা টান দিয়ে পিছনে নিয়ে যাব, এ তুমি আবাদত করলে করো, না করলে চলে যাও, ইসলামে এই ধরনের আবাদত নাই। মন চাইলেই চেয়ারে বসে নামাজ পড়লাম, এটা ইসলামে নাই, এগুলো আগে ছিল না, এখন ডিজিটাল পদ্ধতি শুরু হয়ে গেছে। এগুলো কি আবাদত? এগুলো আবাদত না, এগুলো খেলতামাশা, এগুলো আমাদের পরিহার করতে হবে। যতটুকুন ইসলাম জরুরত দিয়েছে ততটুকুন আমি গ্রহণ করতে পারবো। যদি আমি বসেও নামাজ না পড়তে পারি, আমি রুকু সেজদাও দিতে না পারি, একেবারে আমি তখন মাজুর, আমাকে কিছু মতে মসজিদে এনে একজন দাঁড়া করাইয়া দিল, তখন আমি যদি দাঁড়াতে পারি, যতক্ষণ দাঁড়াতে পারি আমি দাঁড়াবো, এরপরে যতটুকুন আমি চেয়ারে বসে নামাজ পড়তে পারবো এতটুকুন অনুমতি ইসলামে আছে, এর বাইরে কোনো অনুমতি ইসলামে নাই। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমরা সকলে পড়ছি, আমিন।